আমরা তো আজ যে কষ্ট করতেছি এতে কেন মরে গেল গলা গুলি রে মরে লাগলে বেশি খুশি আমি আজকে আটা নিতে পারি না বাইক বালবাচ্চার জন্য আমি রাস্তা আনি পরে হয়েছে করোনা সংক্রমণ কিন্তু দিন দিন বেড়েই চলেছে আর এই করোনা সংক্রমণ ঠেকাতে সারা দেশে চলছে কঠোর লকডাউন কিন্তু এই কঠোর লকডাউনের মধ্যে সবথেকে বেশি বিপাকে রয়েছেন যারা তারা হলো খেটে খাওয়া মানুষ তারা আসলে কেমন আছেন তাদের খোঁজ খবর আপনাদেরকে আজ জানাবো লকডাউন আমার কারণে ঠিক মতো গাড়ি চালাইতে পারি না এবং পুলিশে আটকায় এবং ইনকামও কম চলতে খুব কষ্ট হয় বাইরে মানে পুলিশে আটকায় সিট নেগা মনে হয় যে জরিমানা ধরে যে টানা মাথা নিলে গাড়ি আপনার 3,000 টাকা লাগে আনলে কারণ 3,000 টাকা আনলাম করতে আমরা তো নিজে চলতারি না ও বাইরটাই না ও তো চলতাই না দিনেটি দিন না কেমন লাগে এই ছাড়া তো উপায় নাই উপাস কত তো যায় গাড়ি যে নিজের না আরেকবার গাড়ি 200 টাকা দম দম লাগে মূল তুমি মরে থাকো আর এই যে অসুখ লয়ে গাড়ি পাইতেছি ফের চললে কি অসুখ লয়ে গাড়ি পাইলাম বলে আমরা তো আজ যে কষ্ট করতেছি এতে কেন মরে গেল গলা না আমরা গুলি রে মারালাম গুলি রে মারালে বেশি খুশি আর কি থাকা আমরা গরিব মানুষ আর কি থাকতে পারবো না করে কাউন নাই তো করে কাউন নাই দিকে তো আসছি কাউন তাহলে তো আমরা আসলাম না বুঝলে ঝুঁকি আমরা আইসি বাড়ি আর আইলে পরে আমি আসলে দৌড়ায় আপনার ইয়ে দৌড়ায় আমরা তারপরও আমরা ঘুরে ঘুরে আইকারে আমরা পেটে ধান্দা এই জন্য আসছি আর কি আমি যে হ্যাঁ না যে 30-35 বছর এই জায়গার মধ্যে এই যে কত কিছু আইতে আছে এরপরও কিছু আমি পাই নাই এই সাধারণ একটা জুতার কাজ করিয়া আমি এই আলো বস্তা রাজধানী পরিবর্তিত একটা পালপাল চালু আমি কত কষ্ট বিনিময় আছে কম তাহলে আমি বলতেছি আপনারা যে আপনার জন্য কত নিতে আসছেন আপনার কত নিতে আসেন কেন কোনো মানে নাই কিছু পাই নাই কম তাহলে আমি বলতেছি না আজকে আমরা কথা বলতে আমি আজকে আটা নিতে পারি না বাইক বালবাচ্চার জন্য আমি রাস্তা আনি পরে হয়েছে না না দুই দিনে তিন দিনে একটাবার আমরা মিলে না পাই না কারণ দুয়ারবার সব বন্ধ আমরা ওই বউর থেকে আমরা দুয়ারবার খোলা থাকলে সে আমরা বারোটা এক দুটো পাই আর কি বাড়ির তার কথা ঠিক আছে অন্তত এটা জেলা বাইরে আইছিলাম এটা জেলা বাইরে আইসি কিছু কাজকাম দু করতারি তো কিছু ডাল চাল লিয়ে চাললাম বলে অন্তই বাবু নাই করোনার সময় বাইরেছে আমার ঘর কাউই আছে পাচ্ছে ঠিক আছে যে কোনো একটা করে একটা কামার লাগবো এছাড়া তো করেন না আর কামান তো কেউ দিবেন না সাহায্য তো কেউ করবেন না এরকম মেম্বার চেয়ারম্যান তো সাহায্য করবেন আমার কোনো কিছু পাইছি না সরকার থেকে এই দুই তিন বছর করোনা পর থেকে কোনো কিছু পাইছি না এই যে গরিব মানুষ আমরা কাদম পাতছি না উবাস এগুলি বসি বয়ে যে কয়েকটি একাউন্ট বইটা নিয়ে চালবাত কিনি খাই এই সংসারটা কষ্টই চলতেছে মানে এই যে বইলে খাইতে পারি আনাইলে তো পারছি ব্যবসা চালাইছি ভাই ফেডের লেগে অন্ত টিয়া বসে নাই এত যাতে বাদ বইয়ে গায়াম সরকারের সাহায্য তো পাইছি না এই পর্যন্ত সরকার তো বলতেছে দিব এ পর্যন্ত তো আমরা কোনো কিছুই পাইলাম না করোনার এই দিনগুলোতে প্রত্যেকেরই ঘরে থাকা প্রয়োজন কিন্তু এই সাধারণ মানুষগুলো শুধুমাত্র পেটের দায়ে কিন্তু ঘর থেকে বাহির হয়েছে তারা চাচ্ছেন তাদের যাতে দুমুঠো ভাত নিশ্চিত হয় দর্শক আজ ছিল এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো আয়োজনে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন